হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাবো ঝিঙে আলু পোস্ত। তো এখানে দেখো, ঝিঙে আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে আছে কালা জিরে, তেজপাতা, আদা জিরে বাটা সামান্য, আর এখানে আছে পোস্ত বাটা। তো দেখো, এখানে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি কড়াইয়েতে, আর দিচ্ছি এখানে তেজপাতা আর একটু সামান্য কালা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ওই মানে তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম। তো আলুটাকে 2-4 মিনিট কষিয়ে নেবো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে। দেখতেই পাচ্ছেন, হলুদ গুঁড়োটা দিয়ে আমি হালকা নিয়ে যাবার মানে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে ওই যে আদা জিরে সামান্য একটু বেটেছিলাম, তো ওটা দিচ্ছি। তোমরা হয়তো অনেকেই ভাববে যে ঝিঙে আলু পোস্ততে এরকম আদা জিরে বাটা দেয়, মানে সেরকম হয়তো তোমরা চাও না যে দাও, কিন্তু আমি দিই। তো তাতে করে কী হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখো, আমি মশলাটা নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে ঝিঙেগুলোও দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবার সেই একইভাবে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ, যাতে ঝিঙেটা আলুটা একটু নরম হয়ে যায়। আর ওতে একটু একটু করে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাস্ট আমি একটু বেশি করেই জলটা দিলাম, যাতে ঝিঙে আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঝিঙেটা গলে যাবে কিন্তু আলুটা সবসময় সিদ্ধ হতে চায় না। তো দেখো, আমি একটু চাপা দিয়ে রাখার ফলে কত সুন্দর একটা ঝিঙে আলু সিদ্ধটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছো। ঝিঙেগুলো খুব সুন্দর গায়ে গায়ে, মানে আলুর গায়ে গায়ে লেগে আছে, কত সুন্দর একটা লুক। তো এর ওপর আমি এবারে দিয়ে দেবো পোস্ত পাতাটা। তো পোস্ত পাতাটা দিয়ে যে যেভাবে গ্রেভি খেতে ভালোবাসবে সে সেই অনুযায়ী নামাবে, মানে গ্যাসটা বন্ধ করবে। তো আমাদের এরকম একটু মাখা মাখা ঝিঙে পোস্তই ভালোবাসে, তো আমি সেজন্য এরকমভাবেই বানাই। তো আমার এই ঝিঙে পোস্তটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ঝিঙে পোস্তটা খুব ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে কিন্তু ফলো করে রেখো, পেজটিকে ফলো করে রেখো। দেখতেই পাচ্ছো আমার ঝিঙে পোস্ত রেডি। তো কত সুন্দর একটা লুক! তো এটা নিরামিষ গরম ভাতের সাথে খুব দারুণ লাগবে। ঠিক আছে, টাটা।